শুভেচ্ছা সবাইকে নামসা ব্লক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ইস্যুতে আলোচনা করব সেটি হচ্ছে আমেরিকা বা যুক্তরাষ্ট্র যেখানে আপনারা অনেকেই আসলে আমেরিকায় স্যাটেল হওয়ার বিষয়ে ইন্টারেস্টেড এবং আপনারা অনেকেই জানতে চান যে আমেরিকার যে সাম্প্রতিক বা ইমিগ্রেশনের কি পরিস্থিতি সেখানে রয়েছে তো সাম্প্রতিক সময়ে কিন্তু আমেরিকার যে প্রেসিডেন্ট জো বাইডেন তিনি অনেক বড় দুটি পরিবর্তন আমেরিকার ইমিগ্রেশনে এনেছেন তার মধ্যে একটি নাগরিকত্ব আইনের এবং অন্যটি বর্ডার কন্ট্রোলের জন্য তিনি দুটি এক্সিকিউটিভ অর্ডার তার যে তিনি যে প্রেসিডেন্ট হিসাবে তার যে ক্ষমতা এক্সিকিউটিভ অর্ডারের আদলে তিনি দুটি অর্ডার দিয়েছেন এবং যেগুলো ইতিমধ্যেই কার্যকর হয়েছে তো সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব আপনারা যারা বাংলাদেশ থেকে আমেরিকায় বিভিন্ন দেশের বর্ডার হয়ে বা অনেকে কিন্তু আমেরিকায় যেতে আগ্রহী তো তাদের জন্য এই তথ্যগুলো হয়তো উপকারে আসবে তার পাশাপাশি নাগরিকত্ব আইনে যে পরিবর্তনটি এসেছে সেখানে যারা আমেরিকায় দীর্ঘ সময় ধরে অবৈধভাবে বসবাস করছেন তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য বা পরিবর্তন এসেছে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন তো শুরুতেই আমি আলোচনা করব নাগরিকত্ব আইন নিয়ে নাগরিকত্ব আইনের যে পরিবর্তনটি প্রেসিডেন্ট বাইডেন এছেন সেখানে তিনি যেখানে আসলে আগে যুক্তরাষ্ট্রে যারা অবৈধভাবে বসবাস করত। তারা কিন্তু যুক্তরাষ্ট্রের কোনো নাগরিককে যদি বিয়ে করত। সেখানে যুক্তরাষ্ট্রে থেকে কিন্তু তাদের স্থায়ী হওয়ার কোনো আবেদনের সুযোগ ছিল না কিন্তু প্রেসিডেন্ট বাইডেনের সাম্প্রতিক যেই নাগরিকতারের পরিবর্তন সেটির ফলে এখন যারা যুক্তরাষ্ট্রে দশ বছর ধরে অবৈধভাবে বসবাস করছে তারা যদি আমেরিকার কোনো সিটিজেনকে বিয়ে করে সেক্ষেত্রে তারা কিন্তু যুক্তরাষ্ট্রে থেকেই তাদের যে গ্রিন কার্ডের জন্য আবেদন করতে পারবে তো এই পরিবর্তনটি একটি অনেক বড় একটি পরিবর্তন বিশেষ করে আপনাদেরকে আমি বুঝিয়ে বলবো আগে হচ্ছে যে আপনি ইলিগালি যদি থাকেন সেখানে যদি আপনি আমেরিকান কোনো সিটিজেনকে বিয়ে করে থাকেন সেক্ষেত্রে আপনাকে আপনার যে দেশ সেই দেশে ফেরত গিয়ে তারপরে হচ্ছে আপনার জন্য সিটিজেনশিপের অথবা যে গ্রিন কার্ডের জন্য বা আপনার জন্য একটি যে দূতাবাসের মাধ্যমে আমেরিকান অ্যাম্বাসির মাধ্যমে সেই আবেদনটি করতে হতো তো সেটি কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে ক্ষেত্রবিশেষে তিন বছর থেকে শুরু করে দশ বছরেরও একটি সময় লেগে যায় প্রসেসটি শেষ হতে কিন্তু প্রেসিডেন্ট বাইডেন এখন যেটি ঘোষণা করছে যে এই যারা ইলিগাল অবস্থায় আমেরিকা যুক্তরাষ্ট্রে যারা দশ বছর বসবাস করেছে তারা যুক্তরাষ্ট্রে বসবাস করার ক্ষেত্রে দশ বছরের মধ্যে যে কোনো সময় বিশেষ করে যে ঘোষণাটি এসেছে সেই ঘোষণাটি আসার আগে বর্তমানে কেউ যদি বিয়ে করে তাহলে হবে না এই ঘোষণাটি আসার আগে যারা বিশেষ করে সতেরোই জুনের আগে যারা এবছর বা হয়তো পাঁচ বছর আগে দুই বছর আগে যে কোনো সময় বিয়ে করে থাকুক না কেন তারা আমেরিকায় থেকেই কিন্তু এই তাদের যে গ্রিন কার্ডের জন্য আবেদন করতে পারবে তো এটি আবেদন করার পরে ক্ষেত্রবিশেষে কিছু মাস থেকে ছয় মাস থেকে শুরু করে এক বছর সময় লেগে যেতে পারে ডিসিশন আসতে তবে এটি সুবর্ণ একটি সুযোগ বিশেষ করে অনেক বড় একটি খবর ইমিগ্রেশন বা আমেরিকার নাগরিকত্ব আইনে কারণ আমেরিকান নাগরিকত্ব আইন কিন্তু অনেক জটিল একটি আইন বিশেষ করে আমরা ইউরোপে যেটি দেখতে পেতাম যে অনেক সময় হাজব্যান্ড যখন লিগাল তখন ওয়াইফ কিন্তু খুব সহজেই লিগাল হয়ে যেতে পারে কিন্তু আমেরিকার ক্ষেত্রে সেটা না আমেরিকা কিন্তু আপনি যদি লিগাল কোনো যে সিটিজেনকে বিয়েও করেন তারপরও কিন্তু আপনাকে আপনার দেশে ফেরত গিয়ে সেখান থেকে আবেদন করে আবার লিগাল ওয়েতে আসতে হতো কিন্তু প্রেসিডেন্ট বাইডেনের এই ঘোষণাটির পেছনে অনেকগুলো কারণ রয়েছে আমি বলবো যে এখানে আসলে কারা কারা আবেদন করতে পারবে এবং এখানে কি কি ধরনের জটিলতাগুলো রয়েছে এবং কারা এটি না পেতে পারে সেক্ষেত্রে একটি বিষয় আপনারা অবশ্যই মাথায় রাখবেন যে এই যারা এই আবেদনটি করবে তাদের কিন্তু আমেরিকায় দশ বছর বসবাস করতে হবে এবং তাদেরকে লফুলি তারা যে কাজ করলে তাদের ট্যাক্স পে করতে হবে তার পাশাপাশি তাদের কোনো ধরনের ক্রিমিনাল রেকর্ড থাকতে পারবে না এবং তার পাশাপাশি তাদের আসলে কোনো ধরনের যে মেজর যে কোনো ক্রিমিনাল রেকর্ড বা দেখা গেছে যে হয়তো কোনো ধরনের পুলিশি ঝামেলা মানে মোটামুটি বলা হচ্ছে যে যারা আসলে খুব শান্তশিষ্ট বা ভালো ইমিগ্রেন্ট বা যারা অবৈধভাবে বসবাস করলেও সেই আমেরিকার আইনকে শ্রদ্ধা করে তারা সেখানে ভালোভাবে শান্তশিষ্টভাবে বা শান্তপ্রিয় একজন মানুষ হিসাবে বসবাস করেছে তারাই মূলত এই সুযোগটি নিতে পারবে কিন্তু যাদের নামে কোনো ক্রিমিনাল রেকর্ড রয়েছে বা যাদের আসলে পুলিশ রেকর্ড ভালো না তারা হয়তো এটির ক্ষেত্রে সমস্যায় পড়বেন এবং তারা এটি পেতে অনেক ঝামেলায় পড়তে হতে পারে তো প্রেসিডেন্ট বাইডেন কেন হঠাৎ করে এই ঘোষণাটি দিল এবং বাংলাদেশি যারা রয়েছে তাদের জন্য এটি কতটুকু উপকারে আসবে তো আরেকটি বিষয় আমি এই দুটি আলোচনা করছি আরেকটি বিষয় শেষে আলোচনা করব সেটি হচ্ছে যে বর্ডারে কি ধরনের পরিবর্তন এসেছে কারণ এটি আপনাদের অবশ্যই জানা জরুরি বর্ডারে অনেক বড় কিছু পরিবর্তন এসেছে তো প্রেসিডেন্ট বাইডেনের এই ঘোষণাটির অন্যতম কারণ হচ্ছে যে আপনারা মনে রাখবেন যে আমেরিকা কিন্তু যে নির্বাচন কিন্তু খুব সামনে নভেম্বরের পাঁচ তারিখে আমেরিকার যে জাতীয় নির্বাচন তো সেক্ষেত্রে এই প্রেসিডেন্ট ইলেকশানে কিন্তু জো বাইডেন তার এখানে আমেরিকায় বেশ কিছু স্টেট রয়েছে যেগুলোর যেগুলোকে সুইং স্টেট বলে যেগুলোর আসলে ভোট অনেকাংশেই নির্ভর করে হচ্ছে দেখা গেছে যে হয়তো সেগুলোতে যারা জিততে পারে তারাই মূলত প্রেসিডেন্ট হয়ে যায় মানে এই ধরনের কিছু সুইং স্টেট রয়েছে কিছু কিছু স্টেট রয়েছে যেগুলোতে রিপাবলিকানরা নিশ্চিত যে তারা জিতবে কিছু কিছু স্টেট রয়েছে ডেমোক্রেটরা নিশ্চিত যে তারা জিতবে অনেক সময় হয় যে এই সুইং স্টেটগুলোতে যে কোনো রেজাল্ট হতে পারে হয়তো ডেমোক্রেট অথবা রিপাবলিকানরা জিততে পারে তো সেক্ষেত্রে প্রেসিডেন্ট বাইডেন এই দুটি ঘোষণা বিশেষ করে এনেছে নাগরিকত্ব আইনটি বিশেষ করে তিনি যে পরিবর্তনটি এনেছে সেটি মূলত মেক্সিকান যে নাগরিকরা রয়েছে তারা যে যে স্টেটগুলোতে বসবাস করে সেই স্টেটগুলো কিন্তু অনেকটাই সুইং স্টেটের আওতায় রয়েছে তো সেক্ষেত্রে একটি বিষয় আপনারা অবশ্যই জানবেন যে যারা আমেরিকান তারা কিন্তু আমাদের যেরকম বাংলাদেশে দেখা যায় যে অনেকেই আওয়ামী লীগ বা বিএনপি একদম ঘুরতরভাবে পারিবারিকভাবে করে আমেরিকাও কিন্তু এমনটাই তারা রিপাবলিকান এবং ডেমোক্রেট এই দলগুলো তারা ফ্যামিলিগতভাবেই তাদের একটা রুট লেভেল থেকে তারা সাপোর্ট করে তো এই সুইং স্টেটগুলোতে কিন্তু এইটি তেমন না সুইং স্টেটগুলোতে অনেক সময় ডেমোক্র্যাটরা যেতে অনেক সময় রিপাবলিকানরা যেতে তো এক্ষেত্রে সুইং স্টেটগুলো কেন ইম্পর্টেন্ট কারণ মেক্সিকান ম্যাজরিটি রয়েছে ওই স্টেটগুলোতে বিশেষ ন্যাশনালিটির অনুযায়ী প্রায় আঠাশ থেকে তিরিশ শতাংশ মেক্সিকান নেভাডা এবং অ্যারিজোনা অঙ্গরাজ্যে তারা বসবাস করে সেক্ষেত্রে এই নতুন পরিবর্তনটি আনার ফলে বেশিরভাগ কিন্তু অবৈধ ইমিগ্রেন্ট যারা হয়তো আমেরিকান সিটিজেনকে বিয়ে করে সেখানে বসবাস করছে আমেরিকায় তারা কিন্তু বেশিরভাগই অনেকেই রয়েছেন যে মেক্সিকান নাগরিক তো এরা যদি এই সুযোগের আন্ডারে নাগরিকত্ব পেয়ে তারা যদি প্রেসিডেন্ট বাইডেনের এই সুযোগটি নিয়ে নাগরিকত্ব আবেদন করে সেক্ষেত্রে হয়তো তারা প্রেসিডেন্ট বাইডেনকে ভোট দেবে সেক্ষেত্রে এই সুইং স্টেট দুটি যদি তার প্রেসিডেন্ট বাইডেন জিততে পারে সেটি কিন্তু তার জন্য একটি প্লাস পয়েন্ট হবে অনেকেই অনেক রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে এটি অন্যতম কারণ যার ফলে আসলে প্রেসিডেন্ট বাইডেন সুইং যে জেতার জেতার একটি ফন্দি হিসাবে আসলে এই ঘোষণাটি দিয়েছে তো এটি এখন সময়ের সাথে আমরা সামনে দেখতে পাবো তবে রিপাবলিকান পার্টি কিন্তু এই ঘোষণাটিকে খুবই একটি তারা কোনোভাবে এটিকে ভালোভাবে নেয়নি এবং প্রেসিডেন্ট যে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু বলেছেন তিনি এই আইনটি ছুঁড়ে ফেলে দিবেন তিনি এটি কোনো মতে রাখবেন না যদি তিনি প্রেসিডেন্ট হিসাবে আবার ব্যাক করেন তো এখন একটি বিষয় হচ্ছে যে কেন বাইডেন এত শিথিল একটি আইন ঘোষণা দিল এখানে একটি প্রশ্ন অবশ্যই আপনাদের জেনে রাখা জরুরি প্রেসিডেন্ট বাইডেন কিন্তু এই নাগরিকত্ব আইনটি ঘোষণা দেওয়ার আগে তিনি চলতি মাসেই কিছু সপ্তাহ আগে তিনি নাগরিকত্ব আইনের ঘোষণার আগে তিনি একটি বর্ডার কন্ট্রোলের একটি অর্ডার এক্সিকিউটিভ অর্ডার দিয়েছিলেন যেখানে তিনি অবৈধভাবে যারা আমেরিকায় প্রবেশ করে বিশেষ করে আমেরিকার যে সাউদার্ন বর্ডার রয়েছে যেটি মেক্সিকোর সাথে টেক্সাস এবং ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সাথে বিশ করে বেশিরভাগ বর্ডারগুলো যে জায়গাগুলোর কথা আমি বললাম অ্যারিজোনা এবং যেটি হচ্ছে যে নেভাডা তো এই এই জায়গাগুলোতে প্রচুর সংখ্যক মানুষ কিন্তু এই বর্ডার দিয়ে আমেরিকায় ঢুকে সেখানে অনেক বাংলাদেশিরও কিন্তু এই বর্ডারটি ইউজ করে সেক্ষেত্রে এই এই যে পরিবর্তনটি এসেছে সেখানে প্রেসিডেন্ট বাইডেন যে অর্ডারটি দিয়েছেন সেখানে প্রায় আগে কোনো আনলিমিটেডভাবেই কিন্তু অবৈধ অভিবাসীরা সেদিকে পথ দিয়ে ঢুকতে পারত এবং তারা অ্যাজ ক্লেম করতে পারত কিন্তু বর্তমানে যে পরিবর্তনটি এসেছে সেখানে প্রতিদিন দুই হাজার পাঁচশো বা আড়াই হাজারের বেশি যদি ক্রস করে সপ্তাহ হিসাবে তারা এক সপ্তাহ হিসাব করবে প্রতি সপ্তাহে সাত দিনে তারা দেখবে যে গড় যদি পঁচিশশোর উপরে অভিবাসী প্রবেশ করে তাহলে কিন্তু পঁচিশশোর উপরে যারা যাবে তাদেরকে তারা অ্যাজেলাম আবেদন করতে দিবে না এবং তাদেরকে তারা সেখানে হয়তো তাদের কোনো অ্যাজেলাম আবেদনের সুযোগ থাকবে না তো এই এটি একটি কঠোর আইন করেছে তিনি এবং এইটি আইনটি কিন্তু আমি বলবো যে বাংলাদেশি সহ যারা এই বর্ডারটি ইউজ করবে আপনারা অবশ্যই এটি এত জেনে তারপরে বুঝে শুনে যাবেন কারণ এটির কারণে আপনারা কিন্তু অনেক সময় দেখাচ্ছি যে ঝামেলা পড়ে যেতে পারে যদি পঁচিশশো লিমিট ক্রস করে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই বর্ডারটি ক্রস করার ক্ষেত্রে আপনারা ঝামেলায় করতে পারবেন তো এই ক্ষেত্রে অবশ্যই বুঝে শুনে আপনারা করবেন এবং আমি জানি না যে আসলে এই বর্ডারটি এবং এটি আপনারা আপনাদের বুঝ অনুযায়ী করবেন তবে অবশ্যই লিগাল যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো প্রসিডিউরগুলো মেনেই করবেন আরেকটি বিষয় হচ্ছে যে এই যে পরিবর্তনটি তিনি বর্ডারে এনেছেন সেক্ষেত্রে তিনি কিন্তু যারা ডেমোক্রেট বা তার যে দল জো বাইডেনের দল সে ডেমোক্র্যাট কিন্তু তার এই ঘোষণাটিকে অনেকে সমালোচনা করছে তার দল থেকে এবং হিউম্যান রাইটসের যে অ্যাক্টিভিস্টরা রয়েছে তারাও এটিকে বলছে যে এটি অনেক কঠোর একটি সিদ্ধান্ত জো বাইডেন নিয়েছেন এবং মেক্সিকোর যে প্রেসিডেন্ট তিনিও বলেছেন যে সবচেয়ে কঠোর একটি ডিসিশন জো বাইডেন দিয়েছেন ইতিমধ্যেই এবং সব ডেমোক্রেট দলের যে আইনজীবী রয়েছে এবং তাদের যে অনেক সাপোর্টার রয়েছে যারা ইমিগ্রেন্টদের পক্ষে কথা বলে তারাও কিন্তু জো বাইডেনের এই ডিসিশনের সমালোচনা করেছে তো জো বাইডেন অনেকটাই এরকম করছে যে বর্ডারটাকে একটু কঠোর করে আবার অন্যদিক থেকে তিনি কিন্তু সুইং স্টেটগুলোতে মেক্সিকান যে ভোটার তাদেরকে টার্গেট করে আবার নাগরিকত্ব আইনের একটি পরিবর্তনও তিনি এনেছেন তিনি অনেকটা ব্যালেন্স করে দিয়েছেন এই জায়গাটিতে তো সেক্ষেত্রে আমি বলবো যে বাংলাদেশি যারা আপনারা আমেরিকায় ইলিগালভাবে রয়েছেন তারা যদি কেউ বর্তমানে বিয়ে করে থাকেন সাতাশ সতেরোই জুনের আগে এবং দশ বছর আপনারা লফুলি মানে বেশ করে ট্যাক্স পে করে স্বাভাবিকভাবে বসবাস করে থাকেন তাহলে আপনারা কিন্তু এই আমেরিকার এই সিটিজেনশিপ বা যে আসলে গ্রিন কার্ড তারপরই সিটিজেনশিপ এই সুযোগটির জন্য আপনারা কিন্তু আবেদন করতে পারবেন এটি অনেক নিঃসন্দেহে একটি সুবর্ণ সুযোগ আমি বলবো তো যাই হোক আপনাদের অবশ্যই আশা করবো যে ভিডিওটি উপকারে এসেছে এবং যদি কোনো স্পেসিফিক তথ্য জানা থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইমিগ্রেশন সংক্রান্ত সর্বশেষ তথ্যগুলো জানার জন্য সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে